পাকিস্তানের রাজনীতি মানেই যেন নাটকীয়তা। আর জাতীয় নির্বাচনের একদিন পেরিয়ে গেলেও এখনও ভোট গণনা চলছে, তবে বেশিরভাগ আসনেই বাজিমাত করেছেন ইমরান খানের দল পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা। আল জাজিরার প্রকাশিত সবশেষ ফলাফলে ন্যাশনাল অ্যাসেম্বলির 265টি আসনের মধ্যে অল্প কিছু আসনের ফলাফল এখনও বাকি রয়েছে, তবে বেশিরভাগ আসনে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যার বেশিরভাগই পিটিআই সমর্থিত। দ্বিতীয় অবস্থানে আছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল PMLN, এরপরই রয়েছেন বিলওয়াল ভুট্টোর দল PPP। এ অবস্থায় পিটিআই এবং PMLN উভয়ই জয়ের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে পাকিস্তানের নির্বাচনে জনগণ ভোটের শক্তি দেখিয়েছেন উল্লেখ করে একে এখন রক্ষার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার স্থানীয় সময় রাতে ইমরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক AI বার্তায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে জনগণের ভোটে লন্ডন পরিকল্পনা ভেস্তে গেছে বলেও জানান ইমরান খান। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে সাধারণ নির্বাচনের ফল ঘোষণার আগেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছেন নওয়াজ শরীফ। এরই মধ্যে রাতেই তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তানের পিপলস পার্টি PPP-র কো-চেয়ারম্যান আসিফ জারদারির সঙ্গে বৈঠক করেছেন, তবে ওই বৈঠকে আর কারা উপস্থিত ছিলেন বা কি আলোচনা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাই দুই দল মিলে জোট সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জোট সরকার গঠন করলে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও টালমাটাল হবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনের ফলাফল ইমরানের কাছে সেনাবাহিনীর পরাজয় হিসেবেও দেখছেন অনেকে। অন্যদিকে ফল প্রকাশে নজিরবিহীন বিলম্বে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের ফল ঘোষণায় ব্যাপক কারচুপি করা হয়েছে। বুথ থেকে একরকম ফল পেলেও সেটি বদলে অন্য ফল ঘোষণা করা হয়েছে বলে দাবি ইমরান সমর্থকদের। তাদের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল রাজনৈতিক বিশ্লেষক। আফিন মৌ, সময় সংবাদ।